হ্যালো বন্ধুরা, আপনি এখন যে বিমানটিকে দেখতে পাচ্ছেন সেটা এখন একটি দুর্ঘটনার কবলে। যত দ্রুত সম্ভব নিকটবর্তী কোনো এয়ারপোর্টে গিয়ে বিমানটিকে ল্যান্ড করাতে হবে, নয়তো ভালো কোনো জায়গা দেখে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে। তবে আপনি বুঝতেই পারছেন কতটুকু ঝামেলা হতে পারে এই ধরনের কাজ করলে। আপনি কি মনে করেছিলেন এটাই হবে? ভাই, প্রযুক্তি এখন অনেক উন্নত, পৃথিবী এখন আর আগের মতো নেই, এখন সব কিছুই অন্যভাবে বদলে গেছে। ঠিক এই বদলটা এসেছেও এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে। যে কোনো সময় বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য তৈরি করা হয়েছে এয়ারক্রাফট ল্যান্ডিং বা দ্য এয়ার ল্যান্ডিং। এটা শুধু উদ্ধার কাজ নয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিলিটারি ট্যাঙ্ক, স্পেস এয়ারক্রাফট সব কিছুই সুন্দরভাবে মাটিতে ল্যান্ড করিয়ে নিয়ে আসতে পারে। আসুন দেখে আসি এই বিমানটা কীভাবে কাজ করে বা এটা কেন তৈরি করা হলো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে দেখে আসি বিমানটিকে কিভাবে তৈরি করা হলো। সর্বপ্রথম 1961 সালে এটা তৈরি করার পরিকল্পনা নিয়ে আসে। এটা কোনো যানবাহন বা কার্গো বিমান হিসাবে তৈরি করা হয়নি, এটাকে তৈরি করা হয়েছিল একটি অলরাউন্ডার বিমান হিসাবে, যেটা কিনা সব কিছুই করতে পারে। আর তাছাড়া এই ধরনের পরিকল্পনা কিন্তু প্রথম না। আপনারা হয়তো বা অনেক সময় দেখে থাকবেন যে একটি গাড়ি অনেকগুলো গাড়িকে নিয়ে যাচ্ছে, একটি জাহাজ অনেকগুলো জাহাজকে একসাথে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আপনি যদি বিমানটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিমানটির অর্ধেক নেই, মাঝখানে রয়েছে এয়ারপোর্টের মতো একটি জায়গা যেখানে কিনা স্পেস ক্রাফট এবং কি বিমান ল্যান্ড করবে। শুধু তাই না, বিমানটিকে ধরে রাখার জন্য বড় বড় হুক রয়েছে। তাছাড়া এই বিমানের নকশা ইতিহাসে বিরল। 1961 সালে সর্বপ্রথম বিমানের নকশাটি করা হয় এবং কি এটি ছিল সময় সবচেয়ে থেকে ব্যয়বহুল নকশা। এত সময় দেখলাম বিমানটি দেখতে কেমন ছিল, এবার তাহলে চলুন দেখে আসি এই বিমানটি কি কি অসাধ্য সাধন করতে পারে। আকাশে থাকা চলমান দুর্ঘটনাজনিত কোনো বিমানকে খুব দ্রুতই ট্র্যাক করে অসম্ভব গতিতে গিয়ে সেখানে পৌঁছাবে এবং কি পৌঁছানোর সময় আস্তে আস্তে গতি কমিয়ে একটি নির্দিষ্ট ব্যালেন্সে নিয়ে আসবে। আপনি যতটুকু সহজ মনে করছেন ততটুকু সহজ নয় এবং কি দুর্ঘটনাজনিত বিমানটিকে খুব দ্রুত সাবধানতার সাথে সাহায্যকারী বিমানের প্ল্যাটফর্মের উপরে গিয়ে ল্যান্ড করতে হবে। এমনকি বিমানটিতে যদি সম্পূর্ণভাবে আগুন লেগে যায় তাহলে পার্শ্ববর্তী কোনো সমুদ্রে গিয়ে বিমানটিকে আস্তে আস্তে নামিয়ে দেওয়া হবে। যদি এটা করা সম্ভব না হয় তাহলে নিকটবর্তী কোনো এয়ারপোর্টে যথাসম্ভব গিয়ে ল্যান্ডিং করানোর ব্যবস্থা করতে হবে। এটুকুই কিন্তু শেষ নয়, এবার যা তথ্য দেব তা শুনে আপনি সম্পূর্ণভাবেই অবাক হয়ে যাবেন। এটা মহাকাশ থেকে আসা স্পেস ক্রাফ্টকেও ল্যান্ড করাতে পারে সুন্দরভাবে। অনেক অনেক সময় দেখা যায় যে মহাকাশে থাকা স্পেস ক্রাফ্টের অসম্ভব গতি থাকার কারণে ঠিকমতো ল্যান্ড করতে না পারায় অনেক বড় ধরনের বিপদ হয়ে থাকে। তবে বিমানটি এটারও সমাধান বের করে নিয়েছে। যখন এই স্পেস ক্রাফ্টটা পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসবে তখন ওই বিমানটির ভিতর থেকে অনেক বড় একটি তার বের হবে এবং কি মহাকাশ থেকে আসা স্পেস ক্রাফ্টটি একটি মোটা সুতার মতো একটি হুক বের করবে। যখন এটাকে ল্যান্ড করানো হবে তখন আস্তে আস্তে স্পেস ক্রাফ্টের গতি কমিয়ে নিয়ে আসবে এবং কি বিমানে থাকা যে তারটি বের করবে সে তারের সঙ্গে সেটাকে অ্যাটাচ করে দেওয়া হবে। এত সময় যা শুনলেন এর থেকে বড় কথাটি হলো বিমানটিকে এমনভাবে নকশা করা হয়েছিল যেটা রানওয়ে ছাড়াই হেলিকপ্টারের মতো স্থির হয়ে আকাশে উড়তে পারবে। তবে যাই হোক না কেন, বিমানটিকে এখনও তৈরি করা হয়নি। নকশা এমনকি ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যদি এটি তৈরি করা হতো তাহলে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে এক বড় ধরনের প্রযুক্তির বিপ্লব ঘটত। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বিচিত্র পৃথিবীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।